Bismillahirrahmanirrahim. বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের প্রথমেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস এবং অসমতা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি একটি ভিতরে এর ভিতরে অনেকগুলো টপিকস রয়েছে, সেই টপিকসগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেমন সামাজিক স্তরবিন্যাসের ধরন, দাসপ্রথা, স্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, তারপরে এর তত্ত্বগুলো, ক্রিয়াবাদী তত্ত্ব, মার্ক্সীয় তত্ত্ব, দ্বন্দ্বমূলক তত্ত্ব, জেন্ডার বৈষম্য ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করেছি ইতিমধ্যে। আজকে আমি তোমাদের বয়স বৈষম্যবাদ সম্পর্কে আলোচনা করব। বয়স বৈষম্যবাদ সম্পর্কে আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করেছি প্রকৃতির নিয়মেই আমরা কিন্তু প্রত্যেকেই এক সময় না এক সময় বৃদ্ধে উপনীত হব, তাই সবাইকেই সবারই উচিত সেই বয়সের দিকে লক্ষ্য রেখে সবার প্রতি যার যার যতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো সঠিকভাবে যাতে আমরা পালন করি। তো প্রথমে আমি একটি উদ্দীপক দেই, যেমন মিস্টার ক তার কর্মজীবনে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন, তার এক ছেলে এক মেয়ে, দুই ছেলে মেয়েকে সে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তার উপার্জিত অর্থ দিয়ে সে তাদেরকে মানুষের মতো মানুষ করেছেন। তার অবসর হওয়ার পরে তিনি যে রিটায়ারমেন্টের যে টাকাগুলো পেয়েছেন সেগুলো দিয়েও কিন্তু তাদের প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তিনি সেগুলো প্রয়োগ করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার হাতে যখন কিছুই নেই, সে যখন সহায় সম্বলহীন, তখন দেখা গেল তাকে কিন্তু আর প্রথমে যেভাবে তার প্রতি যেরকম কর্তব্য পালন করা হচ্ছিল, যখন তার হাতে কিছুই ছিল না তখন তার প্রতি কিন্তু সেইভাবে আর কর্তব্য পালন করছিল না তার ছেলেমেয়েরা। এখন কথা হচ্ছে এই যে আমরা উদ্দীপককে দেখলাম মিস্টার ক ক্ষেত্রে যেই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে সেটা কোন দিকটি বোঝা যায়, তো আমরা মনে হয় বুঝতে পেরেছি সেটা হচ্ছে বয়স বৈষম্যবাদ বা প্রবীণদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ। তো আমরা আজকে সেই বয়স বৈষম্যবাদ সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা চলে যাই বয়স বৈষম্যবাদটা কী। বয়সের ভিত্তিতে এই সামাজিক বৈষম্য এটি একটি ঐতিহ্যগত এবং চিরন্তন বিষয়। ইতিহাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে আমরা দেখতে পাই যে প্রতিটি সমাজ, প্রতিটি দেশে এই সামাজিক বৈষম্য পরিলক্ষিত হয় বয়সের কারণে, আর এটা মূলত জৈবিক কারণে হয়। তো সাধারণত বয়স বৈষম্যবাদ বলতে আমরা বুঝাই যে বয়সের কারণে কোনো গোষ্ঠী বা তার সদস্যদের প্রতি যখন নেতিবাচক ধ্যান ধারণা বা বৈষম্যমূলক আচরণ করা হয় তখন তাকে বয়স বৈষম্যবাদ বলা হয়। আমরা একজন আমেরিকান চিকিৎসক এবং মনোবিজ্ঞানী রবার্ট বাটলারের কথা উল্লেখ করি, তিনি 1968 সালে এই বয়স বৈষম্যবাদ সম্পর্কে তিনি সর্বপ্রথম এজিওজম শব্দটি ব্যবহার করেছেন। রবার্ট বাটলার 1968 সালে সর্বপ্রথম এই এজিওজম শব্দটি উল্লেখ করেছিলেন। তার মতে বয়স বৈষম্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রবীণদের প্রতি দেখা যায় একটি বদ্ধমূল মনোভাব পোষণ এবং বৈষম্যমূলক আচরণ করে থাকে। আমেরিকান সমাজে বয়স বৈষম্যবাদকে তৃতীয় মতবাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে অন্য দুটি মতবাদ কি? অন্য দুটি মতবাদ হল যেমন বর্ণ বৈষম্যবাদ, লিঙ্গ বৈষম্যবাদ। বর্ণ বৈষম্যবাদ ও লিঙ্গ বৈষম্যবাদ যথাক্রমে সংখ্যালঘু, অশ্বেতকায়, নৃগোষ্ঠী এবং মহিলা সমাজকে বিদ্বেষপূর্ণ মনোভাব এবং তাদেরকে দেখা যাচ্ছে যে বৈষম্যমূলক আচরণের শিকারে পরিণত করে।
তাদের মেধা যোগ্যতা যতই বেশি থাকুক না কেন, তাদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব তারা পোষণ করে থাকে। তাদের সেই মেধা যাতে তারা মেধার কারণে তারা যাতে সামনে এগিয়ে যেতে না পারে সেই জন্য তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমনকি প্রবীণদের প্রতিও তারা বিদ্বেষপূর্ণ মনোভাব ও বৈষম্যমূলক আচরণ করে থাকে, তাদের মেধা ও যোগ্যতাকে খাটো করে দেখা হয়। এখন আমরা চলে যাচ্ছি এই বয়স বৈষম্যবাদের কিছু তত্ত্ব আমরা আলোচনা করব। বিভিন্ন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, নৃবিজ্ঞানী বা অর্থনীতিবিদগণ তারা কিন্তু বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন, তার মধ্যে আমরা কিছু উল্লেখযোগ্য তত্ত্ব আমরা প্রদান করছি। যেমন ক্রিয়াবাদী তত্ত্ব, মার্ক্সবাদ, ওয়েবারীয় তত্ত্ব, উত্তর আধুনিকতাবাদ। প্রথমে আমরা চলে যাচ্ছি ক্রিয়াবাদী তত্ত্ব। ক্রিয়াবাদী তত্ত্বের উল্লেখযোগ্য প্রবক্তাগণ হলেন আইসেনস্ট্যাড, ট্যালকট পারসন্স, হুমিং, হেনরি, হার্ট প্রমুখ সমাজবিজ্ঞানীগণ। তাদের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয় হল যে প্রবীণদের প্রান্তিকীকরণ, অর্থাৎ প্রবীণরা তাদের কাজ, তাদের সামাজিক অর্জন বা সামাজিক মর্যাদা এই জায়গাটি তারা পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে দিবেন এবং নবীনরা সেই স্থানটি পূরণ করবেন। এর ফলশ্রুতিতে কী হবে? এর ফলশ্রুতিতে সমাজে সামাজিক ভারসাম্য বজায় থাকবে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সমাজে সংহতি বজায় থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি মার্ক্সবাদ। মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গির অনুসারে বলা হচ্ছে যে অবহেলিত এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করাই প্রকৃত সাহায্য করা নয়। মূলত সমাজে যে শিশু, কিশোর, যুবক, প্রবীণ রয়েছে তাদের মধ্যে তাদের যে প্রাপ্য মর্যাদা রয়েছে সেই প্রাপ্য মর্যাদা যদি সঠিকভাবে তারা পেয়ে যায় এটিই হচ্ছে সমাজের কাম্য। মার্ক্সবাদীরা এটাও মনে করেন যে পুঁজিবাদী সমাজটি হচ্ছে সেই সমাজটা ছিল শোষণযুক্ত, শোষণযুক্ত সমাজ। তো সেই সমাজে কিন্তু সবাই যে সমান অধিকার পাবে, সবাই যে সমান তার মর্যাদা ভোগ করবে সেটা কিন্তু সম্ভব ছিল না, কারণ পুঁজিবাদী সমাজটি ছিল মূলত ব্যক্তি মালিকানা কেন্দ্রিক। তো যাই হোক, তাদের মতে যে এই যে সবাই সমান সুযোগ সুবিধা মর্যাদা পাবে এটি হচ্ছে সমাজের কাম্য, এটা মূলত হতে পারে শুধুমাত্র শোষণমুক্ত সমাজে এবং শ্রেণীহীন সমাজেই এটি সম্ভব। ওয়েবারীয় তত্ত্ব। ওয়েবারীয় দৃষ্টিকোণ অনুসারীদের মতে তারা বলেন যে যারা বার্ধক্যে উপনীত হন, অর্থাৎ যারা প্রবীণে চলে যান, তাদের কর্মক্ষমতা, তাদের যোগ্যতা, তাদের মেধা এগুলো লোপ পায়, তার ফলে তাদের মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় বা অস্বস্তিকর পরিবেশ তাদের মধ্যে সৃষ্টি হয়, এবং এটি সৃষ্টি হওয়ার মূল কারণই হচ্ছে বয়স বৈষম্যবাদ। এর মূল কারণই হচ্ছে বয়স, বয়সের কারণেই অসমতার সৃষ্টি হচ্ছে, আর এই অসমতার কারণে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উভয় দিককে প্রভাবিত করছে। উত্তর আধুনিকতাবাদ। উত্তর আধুনিকতাবাদের অন্যতম প্রবক্তা হচ্ছেন ফিদারস্টন, এবং পরবর্তীতে তার অনুসারী হয়ে আরও দুজন আমরা ব্যক্তির নাম দেখছি, তারা হচ্ছেন হেপওয়ার্থ এবং অ্যান্ড্রু ব্লাকি। তারা এই উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে তাদের মতামতগুলো দিয়েছেন। তারা বলেন যে প্রবীণরা হচ্ছে সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, তাই তাদের অবসর সময়কার যে আনন্দটুকু রয়েছে তা যাতে স্বস্তিকর হয়, তাদের পছন্দের যে দিকগুলো রয়েছে সেগুলো যাতে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় সেদিকে সবাইকে তৎপর হতে হবে। উত্তর আধুনিকতাবাদ অনুযায়ী মানুষের নানা কর্মকাণ্ডে স্বকীয়তা আছে, তা বয়সের দিক দিয়ে নির্ধারণ না করে মূলত পছন্দের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে বয়স বৈষম্যবাদ সম্পর্কে আমি কতগুলো তত্ত্ব তোমাদেরকে প্রদান করলাম, সেই তত্ত্বগুলো হচ্ছে ক্রিয়াবাদ, মার্ক্সবাদ, ওয়েবারীয় তত্ত্ব, উত্তর আধুনিকতাবাদ। ক্লাসটি দেখলে তোমরা এই চারটি তত্ত্ব সম্পর্কে বুঝতে পারবে এবং ভালো করে বাসায় পড়বে। এখন আমরা চলে যাচ্ছি বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক সমস্যা। আমরা জানি যে প্রত্যেকটি সমাজেই, প্রত্যেকটি দেশেই শিশু,
বৃদ্ধ, যুবক, সকল শ্রেণীর মানুষ রয়েছে, সকল বয়সের মানুষ রয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশ বলতে ভুল হচ্ছে, পৃথিবীর সকল দেশেই দেখা যাচ্ছে যে প্রবীণরা কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এই জন্য জাতিসংঘে ঘোষিত ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওল্ডার পার্সনস 99-এর মূল স্লোগান ছিল টুয়ার্ডস এ সোসাইটি ফর অল এজেস, অর্থাৎ সব বয়সী মানুষের উপযোগী সমাজ গড়ে তোলা। তাদের মূল কথা হচ্ছে সমাজে যে সকল সম্পদ রয়েছে, যে সকল সুযোগ সুবিধা রয়েছে, এই সম্পদ ও সুযোগ সুবিধা যাতে সকল বয়সী মানুষেরা সমানভাবে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারে, এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে, সেই ব্যবস্থা করাই প্রত্যেকটি সমাজেরই কর্তব্য। তো যাই হোক, আমরা আমাদের বাংলাদেশের দিক দিয়ে আমরা একটু চলে যাই, যে বয়স বৈষম্যবাদ সম্পর্কে সৃষ্ট যে সামাজিক সমস্যা রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করি। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ, এই দেশে 1.5 কোটি মানুষ হচ্ছে প্রবীণ, অর্থাৎ মোট জনসংখ্যার 12%। তো আমাদের দেশে গ্রামের তুলনায় শহরে এবং মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যেই কিন্তু বার্ধক্যের হারটা বেশি দেখা যায়। তো আমাদের দেশ, আমাদের পরিবারগুলো রক্ষণশীল পরিবার, ঐতিহ্যগতভাবে তারা কিন্তু পরিবারের প্রবীণদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছুটা তো ব্যতিক্রম দেখা যায়। সেই ব্যতিক্রমটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন কেউ বা দারিদ্রের কারণে বা অন্যান্য কারণে দেখা যায় যে তারা প্রবীণদের প্রতি যেরকম আচরণ করার কথা বা যেরকম তাদের প্রতি কর্তব্য পালন করার কথা সেরকম কর্তব্য বা আচরণ তারা করছে না বা করতে পারছে না। তো এই যে করতে পারছে না, এর কারণ কি, বা এই যে করার না করার পেছনে দেখা যায় যে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো কি সে সম্পর্কে আমরা আলোচনা করি। যেমন আমরা এখানে বলেছি খাদ্য, পোশাক, রোগ ব্যাধি, এ সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করি। খাদ্যর দিক দিয়ে চলে যাই, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, যেমন বিয়েতে গেলাম বা জন্মদিনে গেলাম বা কোনো অন্যান্য কোনো অনুষ্ঠানে যখন আমরা যাই, তখন খাবারের মেনুতে যে সকল তালিকা দেখা যায় সেই খাবারগুলো কিন্তু কিশোর, যুবক, তাদের চাহিদাটাই বেশি প্রাধান্য দেখা যায়। প্রবীণদের জন্য যে সকল খাবার দেওয়ার কথা তার খুবই কমই দেখা যায়। পোশাক কেন্দ্রিক ফ্যাশনের জগতে কিশোর, যুবক, তাদের বা শিশু, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু পোশাক তৈরি করা হচ্ছে, রং বেরঙের পোশাক তৈরি করা হচ্ছে, কিন্তু প্রবীণদের জন্য পোশাক তৈরি করা হচ্ছে হালকা বা মলিন রঙের পোশাক। যদিও আমাদের সমাজে দেখা যায় যে কিছু কিছু মানুষ হয়তো তারা একটু রং বেরঙের পোশাক পরছে, প্রবীণরা রং বেরঙের পোশাক পরছে, তখন দেখা যায় আমাদের সমাজেই তাদেরকে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করে তাদের হেয় করছে। রোগ ব্যাধি, মানুষ যতই বয়সের দিকে যাবে রোগ ব্যাধি তাদেরকে জড়িয়ে ধরবে। দেখা যায় কিছু কিছু বা অনেকেই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়। তো শিশুদের জন্য, যে শিশুরা যে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তাদের জন্য কিন্তু শিশু হাসপাতাল রয়েছে, কিন্তু প্রবীণদের জন্য, যে শিশুদের পরিচর্যার জন্য আলাদাভাবে শিশু হাসপাতাল, ঠিক তেমনি প্রবীণদের জন্য কিন্তু তাদের পরিচর্যা করার জন্য, তাদের নিরাময় করার জন্য কিন্তু প্রবীণ হাসপাতালের প্রয়োজন হয়ে পড়ে। বাধ্যতামূলক অবসর, পৃথিবীর অধিকাংশ দেশেই দেখা যায় যে বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক সমস্যার ক্ষেত্রে যে একটি অন্যতম প্রাতিষ্ঠানিক যে দিকটি রয়েছে সেটি হচ্ছে যে বাধ্যতামূলকভাবে একটি নির্দিষ্ট বয়সে অবসর প্রদান করতে হয়। তো এই অবসর প্রদানের যুক্তি তারা দেখিয়েছেন এইভাবে যে যখন নাকি ব্যক্তি প্রবীণ হয়ে যায় তখন তার কর্মক্ষমতা হ্রাস পায়, এবং তার কর্মক্ষমতা হ্রাস পায় এবং প্রবীণরা যদি সেই স্থানটি ছেড়ে দেয় তাহলে নবীনদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, দ্বিতীয় যুক্তিটি কিন্তু ঠিক আছে, কারণ নবীনদের জন্য কর্মক্ষেত্রের দরকার রয়েছে, কিন্তু প্রথম যুক্তিটি সেটি কিন্তু কোনো সমাজের জন্যই, কোনো দেশের জন্যই ঠিক নয়। কারণ প্রত্যেকটি সমাজেই কোনো না কোনোভাবে দেখা যায় যে কেউ কোনো না কোনো প্রবীণ কোনো না কোনো নবীনদের চাইতেও তাদের কর্মক্ষমতা বেশি, আবার তাদের মেধা বেশি, তাদের যোগ্যতা বেশি, তাদের অভিজ্ঞতা তো অবশ্যই বেশি। তো সেই হিসেবে এই যে বাধ্যতামূলক অবসরের যে প্রথম যুক্তিটি যে প্রদর্শন করা হয়েছে, এটা মনে হয় এটা সঠিক নয়।
তারপরে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে কিন্তু গড়ায়ু বেশি, গড়ায়ু যেহেতু বেশি সেহেতু তারপরেও তাদেরকে বাধ্যতামূলকভাবে 60 থেকে 70 বছর বয়সেই বা 60 বছর বয়সে বা 70 বছর বয়সে অবসর প্রদান করতে হয় বা অবসর গ্রহণ করতে হয়। এরপর আমরা চলে যাচ্ছি সঙ্গী। প্রতিটি ব্যক্তি সে চায় সঙ্গী, সে চায় কথা বলতে, সে চায় সবার সাথে মিলেমিশে থাকতে, তার হাসি কান্না দুঃখ বেদনা তারপরে আদেশ উপদেশ অনুরোধ এই দিকগুলো যাতে তাদের সবার সাথে সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেই দিকটি কিন্তু চায়, প্রবীণরাও কিন্তু চায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু পরিবারে দেখা যায় যে তারা কিন্তু প্রবীণদের বাদ দিয়েই বিশেষ বড় বড় সিদ্ধান্তগুলো তাদের অসাক্ষাতেই সেগুলো গ্রহণ করে, ফলশ্রুতিতে প্রবীণরা নিজেদেরকে অসহায় মনে করে, তাদেরকে হতাশাগ্রস্ত মনে হয়, তারা মনে করে যে তারা হয়তো সমাজের জন্য কিছুই না। তো এই যে তারা বিভিন্ন দিক দিয়ে তারা যে হতাশ হচ্ছে, এই হতাশার কারণে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা বোধের সৃষ্টি হয় এবং এই বিচ্ছিন্নতা বোধের কারণে একসময় তারা নিঃসঙ্গ হয়ে পড়ে, তাদের কর্মক্ষমতা তারা মনে করে যে আমরা এখন আর কাজের উপযোগী নই, যার কারণে তারা সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়, সবার সাথে চলাফেরা বন্ধ করে দেয়, তারপরে তাদের মধ্যে ক্ষুধামন্দা ভাব দেখা দেয়, তারা একরকম নিঃসঙ্গতার ভোগে, যার ফলশ্রুতিতে অনেক সময় দেখা যায় যে এই প্রবীণরা তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই সামাজিক সমস্যার, সামাজিক অসমতার একটি অন্যতম দিক যে বয়স বৈষম্যবাদ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এই আলোচনাটি তোমরা ভালো করে দেখবে, ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, যাতে নিজেরা সচেতন হও এবং অন্যদের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করো। তো এই বলে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ।